লাচু পাতার মতো লজ্জাবতী তোমাকে ছুঁয়ে দিতে চাই। কিছুদিন আগেই অভিনয় জীবনের 30 বছর পূর্ণ করেছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী খ্যাত অভিনেত্রী মৌসুমী। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চিত্রনায়িকা তার বেশ কয়েকটি ইচ্ছের কথা জানান। বলেন, তিনি মারা গেলে তার মৃতদেহ যেন কেউ না দেখে এবং তার ছবিও যেন সবাই ডিলিট করে দেয়। আমি মারা যাওয়ার পর টিভিতে ধুমদার একটা ছবি বা জনগণ দর্শকের কাছে আমার অনেক ছবি রয়ে গেছে, সেগুলো আপনারা যার যার মোবাইল থেকে ডিলিট করে দেবেন। এছাড়া মৃত্যুর আগে হজে যাওয়ার ইচ্ছের কথা জানিয়ে মৌসুমী বলেন, বেঁচে থাকাকালীন বড় হজ করতে চাই, সবাই দোয়া করবেন। আমি মারা যাওয়ার আগে আমি বড় হজ করব, বড় হজ করার ইচ্ছা রয়েছে, সেটা আমি উইশ করছি। তবে ছবি সংগ্রহ করতে হলে মৌসুমী আর্কাইভে আলাদাভাবে সংরক্ষণ করা হবে বলে জানান তিনি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি তার কোনো কাজ ভালো মনে হয় বা গবেষণার কাজে আসে, সেই উদ্দেশ্যেই ছবিগুলো সংরক্ষণ করা হবে। ছবি যদি সংরক্ষণ করতে হয় তবে অবশ্যই মৌসুমী আর্কাইভে আমাদের আলাদাভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করতে হবে। এই চিত্রনায়িকা আরও বলেন, ভবিষ্যতে মৌসুমী ওয়েলফেয়ারের মাধ্যমে বেশ কিছু কাজ করার ইচ্ছে রয়েছে তার। এই কার্যক্রম সচল রাখতে ভক্তদেরও অনুরোধ করেন মৌসুমী। সাজিয়া শর্মা, গ্ল্যামার, আরটিভি।